হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে অতিরিক্ত ওজন কমানোর উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বেগুন সম্পর্কে আমাদের সবার জানা আছে। বেগুন আমাদের সবার পরিচিত একটি জনপ্রিয় সবজি। বেগুন খেতে অনেক সুস্বাদু। বেগুন আমাদের দেশের প্রায় সব জায়গায় পাওয়া যায়। দেখতে খুব সাধারণ হলেও বেগুনে নানা ধরনের উপকারী পুষ্টিগুণ রয়েছে। বেগুন আমাদের শরীরের অনেক উপকারে আসে, বিশেষ করে আমাদের অতিরিক্ত ওজন কমাতে এর কোনো জুড়ি নেই। বেগুন অনেক উপকারী উপাদান থাকায় এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে থাকে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক বেগুনের উপকারিতা এবং বেগুন খেলে কিভাবে অতিরিক্ত ওজন কমায় সেই সম্পর্কে। খাওয়ার নিয়মাবলী। বেগুন সবজি হিসেবে আমাদের দেশে দারুণ জনপ্রিয়। এতে থাকে পুষ্টিগুণ, আমাদের অনেক কাজে লাগে। এটা আমরা ভাজি করে খেতে পারি, রান্না করে খেতে পারি, এছাড়াও বেগুন ভর্তা করে খেতে পারি। আবার মিক্সড সবজি হিসেবে এটি আমরা খেতে পারি। এতে থাকা পুষ্টিগুণ আমাদের অনেক কাজে লাগে। এটি আমাদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। দর্শক, এখন আমরা জানব বেগুন কিভাবে আমাদের অতিরিক্ত ওজন কমায়। বেগুন একটি পুষ্টিকর সবজি। এর নানা ধরনের পুষ্টি উপাদান আমাদের শরীরে নানা ধরনের সাহায্য করে থাকে। এই সবজিটিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আর আমরা সবাই জানি ফাইবার আমাদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বেশি উপকার করে থাকে। আসলে ফাইবার দীর্ঘক্ষণ ধরে আমাদের পেট ভরিয়ে রাখে, ফলে আমাদের ক্ষুধা কমে যায় এবং বারবার খাওয়ার অভ্যাস কমে যেতে শুরু করে, আর কম খেলেই আমাদের ওজন কমে যেতে শুরু করে। দেখা গেছে প্রতি 100 গ্রাম বেগুনে মাত্র 25 মিলিগ্রাম ক্যালোরি আছে, আর এই পরিমাণ ক্যালোরি আমাদের শরীরে প্রবেশ করলে ওজন বাড়ার কোনো আশঙ্কাই থাকে না। তাহলে এখন থেকে ওজন কমানোর জন্য বেগুন খান। বেগুনের পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে থাকে। তো দর্শক, আপনারা জানতে পারলেন বেগুন সম্পর্কে। তাহলে আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন এই বেগুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।